কাশীদাসী মহাভারত আদি পর্ব 42 চন্দ্রবংশের বিবরণ। জন্মেজয় বলে কহ মুনি মহামতি, চন্দ্রবংশে ভরতের হইল উৎপত্তি। চন্দ্র হইতে বংশ হইল কিরূপ প্রকারে, সে সকল কথা মুনি শুনাও আমারে। মুনি বলে, শুন পরীক্ষিতের নন্দন, কহিব সকল কথা করহ শ্রবণ। ভালো কথা জিজ্ঞাসিলে ভারত আখ্যান, চন্দ্রবংশ চরিত্র করহ অবধান। মরিচি ব্রহ্মার পুত্র বিদিত সংসার, কশ্যপ নামেতে পুত্র হইল তাহার। তাহার নন্দন হইল সূর্য মহাশয়, বৈবশত নামে হইল তাহার তনয়। তাহার নন্দিনী ইলা বিখ্যাত জগতে, ইলা গর্ভে পুরুর্বা বুধের বীর্যেতে। চন্দ্রের নন্দন বুধ বিখ্যাত সংসার, পুরুর্বা মহারাজ তাহার কুমার। অষ্টাদশ দ্বীপে তিনি হইলা নরপতি, চিরদিন ক্রীড়া করে উর্বশী সংহতি। নৃপতি হইল আয়ু তাহার তনয়, তার পুত্র হইল নহুষ মহাশয়। স্বর্গে ইন্দ্র হইল রাজা আপনার গুণে, সর্প কলেবর ধরেন দ্বিজ বচনে। যযাতি নৃপতি হইল তাহার কুমার, যযাতির গুণ যত কহিতে অপার। শুক্রশাপে জরাগ্রস্ত তাহার শরীর, পুত্রে জরা দিয়া রাজ্য করিল সুধীর।